ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগার এবারের মৌসুমে নিজেদের সবশেষ ম্যাচে আজ আলাভেসের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। এরই মধ্যে শিরোপার লড়াই মীমাংসা হয়ে গেছে। শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে আজ আলাভেসের মুখোমুখি হয়েছে মেসির দল। আলাভেসের বিপক্ষে এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। আর এই ম্যাচের মাধ্যমে সেই রেকর্ড বুকে নাম তুললেন আর্জেন্টাইন এই তারকা। আলাভেসের বিপক্ষে একটি গোল করাতে পারলে লা লিগার ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হতেন লিওনেল মেসি। এমন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই তারকা। আর মেসির অনন্য এই রেকর্ডটি হয়ে গেল ম্যাচের ২৪তম মিনিটের সময়। এ সময় তরুণ আনসু ফাতিকি দিয়ে গোল করিয়েছেন মেসি। লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন আনসু ফাতি। আর আনসু ফাতির গোলে সহায়তা করার মাধ্যমে লা লিগার ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ২১ গোলে অবদান রেখেছেন মেসি। এতদিন ২০ গোলে অ্যাসিস্ট করে সবার উপরে ছিলেন স্প্যানিশ বিশ্বকাপ জয়ী তারকা জাবি হার্নান্দেজ। গত ম্যাচের আগে জাবি হার্নান্দেজের সঙ্গে নিজের নাম তুলেছিলেন মেসি। আর আজ আনসু ফাতির গোলে অবদান রাখার মাধ্যমে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মেসি। লিওনেল মেসির বর্তমান অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ২১। আলাভেসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে বার্সেলোনা।